প্ল্যাটফর্ম নয় বাংলা টেলিভিশনে প্রথমবার সোজা সুজি প্রশ্নের টি-20 ঘুরিয়ে নাক দেখাই না আমি যখন তখন রং বদলাই না আমি স্বর্ণালী প্রশ্ন করব সোজা সুজি মানুষের হয়ে কাজ মানুষের জন্য কাজ আদর্শ নিয়ে রাজনীতি দলীয় শৃঙ্খলা দল সবার আগে ব্যক্তি পরে অনেকগুলো শব্দ অনেকগুলো সেন্টেন্স বাক্য পরপর বলে গেলাম আর আপনাদের কারোরই বুঝতে বাকি নেই জানার বাকি নেই যে এই বাক্যগুলো কিসের সঙ্গে খাপ খায় বাংলার রাজনৈতিক পরিসরে যুগের পর যুগ ধরে এই আপ্ত বাক্যগুলিকে আওড়ানো হয়েছে আওড়ানো হয় এখনো হয় আমাদের আগের প্রজন্ম আমাদের প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্ম হয়তো এই আপ্ত বাক্যগুলি আওড়াবে সর্বক্ষণে রাজনৈতিক পরিসরে নীতি আদর্শের কথা বারবার বলা হয়েছে এখনো হচ্ছে আর হবেও কিন্তু যখন ভোটের লড়ার টিকিট না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ কান্নার ছবি উঠে আসে তখন কোথাও গিয়ে কেমন যেন মনে হয় যে দল আদর্শ মানুষ এগুলো সমস্ত পড়ে আগে হচ্ছে ব্যক্তি আমি আমি কি পেলাম আমি কি পেলাম না আমি কেন রাজনীতিতে এলাম আমি কেন এই দল ছেড়ে ওই দলে গেলাম আসলে সবটাই নির্ভর করছে টিকিটের ওপর মানুষ নিঃসন্দেহে বোকা বা হয়তো সব বুঝেও বুঝতে চায় না কারণ এই এই সমস্তই ক্ষেত্রে তাদের গুরুত্ব সব থেকে বেশি থাকে গতকাল আপনার এই শোতেই আমার এই শোতেই গতকাল আমরা সোজা সুজি স্বর্ণালীর শোতেই টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বাসোটিয়া এবং আমরা দেখেছি যে তারপর শুরু হয়েছে একটা অদ্ভুত নাটকীয় মোড় কিভাবে পড়তে পড়তে রাজনৈতিক নাটক উন্মোচিত হলো রিপাবলিক বাংলায় দেখে নেব এক ঝলকে আমি পার্টিতে থেকে কোনোদিন পার্টিকে বিজয় মূলতে দেব না আর যারা দলাল চক্র করছে ম্যানেজমেন্ট আছে কি অ্যাডজাস্টমেন্ট কমিটি তারা যে ম্যানেজমেন্ট অ্যাডজাস্টমেন্ট করছে তার ভিতরে হয়তো কোনো গাফলেতি আছে যদি দলের মধ্যে যদি কিছু ভুল হচ্ছে সেই ভুল কাজকে যদি তুলে ধরা অপরাধ থাকে তাহলে ওই অপরাধ আমি করে বলেছি 2015 থেকে আমাদের এত লোভ প্রলোভন আমরা কোনোদিন কোনো দল চেঞ্জ করিনি কিছু না বিজেপিতে আছি থাকবো সারা জীবন মোদিজির মুখ দেখব থেকে অমিত শাহজি নাড্ডাজির এদের মুখ দেখে কাজ করব করে এসেছি দেখলাম গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন বক্তব্য তার একটা কোলাজ মোট 112টি পুরসভা রয়েছে 112টি পুরসভার মধ্যে মানে গোটা বাংলায় তার মধ্যে কলকাতা পুরসভায় ভোট হচ্ছে বাকি রয়েছে কটা আরও 111টি পুরসভার ভোট একটি পুরসভায় ভোটের টিকিট নিয়ে ক্ষোভ সামাল দিতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে দলীয় নেতৃত্বগুলির সেখানে বাকি 111টা পুরসভার ভোটে কী হবে সেটা এখন বড় প্রশ্ন এবং এর পাশাপাশি যেদিকে নজর না রাখলেই নয় তা হচ্ছে যে শুধুমাত্র কি বিজেপিতেই চলছে প্রার্থী কাজিয়া এই প্রশ্ন রাখছি কারণ গতকাল সেই ছবি তুলে ধরেছিলাম আমি একদমই তা নয় এর পাশাপাশি শাসক দলের যে ছবি সেটাও কিন্তু ভয়ঙ্কর শুরুর দিন থেকে আমরা দেখাচ্ছি কিভাবে 103 সহ একাধিক ওয়ার্ডে এই বিক্ষোভ কোথাও তুঙ্গে উঠছে প্রার্থী ঘোষণার দিন থেকে তৃণমূলে চলছে ক্ষোভ বিক্ষোভ যার নবতম সংযোজন তনিমা চ্যাটার্জি সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বোন 68 নম্বর ওয়ার্ড থেকে প্রথমে তাকে প্রার্থী ঘোষণা করা হলেও টিকিট দেওয়ার আগে নাম বদলে দেওয়া হয় এবং জানি রীতিমতো ক্ষুব্ধ তনিমা তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি নির্দল হয়েই ভোটে দাঁড়াবেন কিন্তু ভোটে দাঁড়াবেন কি বলছেন তনিমা শুনব এক মাসও হয়নি এত তাড়াতাড়ি দল সুব্রত মুখার্জিকে ভুলে যাবে সেটা তো ভাবা যায় না যে মেয়েটা সুব্রত মুখার্জির ভোটের সময় সুব্রত মুখার্জিকে ভোট দেয়নি আজই সে আবার দাদার
ক্লাবে ঢুকে কত বড় নকশা, দাদার ক্লাবে ঢুকে দাদাকে প্রণাম করতে গেছে। অন্যদিকে বিজেপিতে তুমুল নাটকের জের। সূত্রের খবর, ইতিমধ্যে দলের প্রথম সারির নেতাদের কাছে বার্তা দেওয়া হয়েছে, তারা যেন সংবাদ মাধ্যমে পুরো ভোটে প্রার্থী বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য না করেন। এখানেই শেষ নয়, বিজেপি দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ পর্যন্ত পড়েছে। যে ছবি এক্ষুনি দেখতে পাচ্ছেন আপনারা, যে ছবি দেখাচ্ছি আমি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা যে বিজেপির সদর দপ্তরে সেখানে রীতিমতো গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঈশান দেব। কি ছবি সেখানে, হঠাৎ করে কেন এই রদবদল, কি জানতে পারা যাচ্ছে, হঠাৎ করে কেন নিষেধাজ্ঞা, কি বলছেন ঈশান শুনব। বেসরকারি নিরাপত্তা রক্ষী তিনি রয়েছেন সর্বক্ষণ, তার উপর নির্দেশ যে প্রেস মিডিয়াকে যেন ভিতরে ঢুকতে না দেওয়া হয়। আপনার কাছে কি এরকম কোন নির্দেশ রয়েছে তো কাউকে উপরে উঠতে না দেওয়ার জন্য? উপর থেকে নির্দেশ আছে যে কোনো প্রেস উপরে উঠবে না। এই নির্দেশ কে দিয়েছেন, অমিতাভ চক্রবর্তী? অফিস থেকে দিয়েছেন, এবং কে দিয়েছেন অফিস, সেটা অফিসিয়াল ব্যাপার। আমরা সেই নিরাপত্তা রক্ষীর সঙ্গেও কথা বলে নিলাম, তিনি বললেন যে অফিস থেকেই তার কাছে নির্দেশ এসেছে। এবং আমরা বিজেপি সূত্রে যেমনটা জানতে পাচ্ছি যে সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর নির্দেশেই এই ব্যবস্থাপনা, সংবাদ মাধ্যমকে উপরে উঠতে দেওয়া হবে না। এবং গতকাল রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্বের বচসার যে খবর প্রকাশ্যে এসেছে, তারপর থেকেই কিন্তু বিজেপি নেতৃত্বের এই তৎপরতা আরও বেড়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে গতকাল রাজ্য বিজেপির একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল, এবং সেই ভার্চুয়াল বৈঠকে রূপা গঙ্গোপাধ্যায় তিনি অমিতাভ চক্রবর্তীর ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে যান, এবং তিনি বলেন যে এই ধরনের বৈঠকে আমাকে ডাকবেন না বলে অত্যন্ত বিরক্তি প্রকাশ করে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান, এমনটা বিজেপি সূত্রেই জানা গিয়েছিল। বৈঠকে, দলের অভ্যন্তরীণ বৈঠকের খবর কীভাবে বাইরে এলো, কীভাবে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে রূপা গাঙ্গুলির এই দ্বন্দ্বের খবর বাইরে বেরোলো, তা নিয়ে কিন্তু তদন্ত করতে তিনি আরও বেশি তৎপর এবং উৎসাহী। এবং সেই কারণেই আজকে আরও বেশি তৎপরতার সঙ্গে এই লোহার গেট বন্ধ করে দিয়ে সংবাদ মাধ্যমের প্রবেশ বন্ধ করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে পুরো ভোটে প্রার্থী পদ নিয়ে যা চলছে তাতে সাধারণ মানুষ বিরক্ত। এখন প্রশ্ন উঠছে, একটিমাত্র পুরসভায় ভোট করাতে গিয়ে রাজনৈতিক দলগুলোর কালঘাম ছুটে গেল, এখনো শতাধিক পুরসভার ভোট বাকি, সেখানে কি ছবি উঠে আসবে ভবিষ্যতে? বঙ্গ রাজনীতিতে যেভাবে দলীয় সিদ্ধান্ত, দলীয় শৃঙ্খলার পক্ষে গিয়ে টিকিট নিয়ে কাড়াকাড়ি চলছে, টিকিট না পেয়ে সেখানে দলবদল থেকে শুরু করে নির্দল হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে, এই সব কিছু নিয়েই প্রশ্ন থাকবে, উত্তর খুঁজব আমরা। এবং একই সঙ্গে প্রশ্ন করে জানার চেষ্টা করব যে আসলে কোথায় এই সংযোগটা বিচ্ছিন্ন হচ্ছে, কেন দলীয় সিদ্ধান্ত কেন সেই তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছচ্ছে না, এবং একই সঙ্গে যারা প্রার্থী হতে পারছেন না, বা যারা প্রার্থী হলেন না, বা যারা প্রার্থী হলেন তাদের মধ্যে বা কোথায় সমন্বয়ের অভাবটা হচ্ছে, এবং যদি সামান্য প্রার্থী পদ নেই সমন্বয়ের অভাব হয় তাহলে এখান থেকে প্রত্যাশা কী, এই মানুষগুলো শেষ পর্যন্ত যারা যদি জেতেন তারা নির্দিষ্ট ওয়ার্ড পান, যদি এখানে শুরুতেই সমন্বয়ের এত অভাব থাকে, ওয়ার্ডে মানুষের জন্য কাজ করবেন কি করে, কি করে ওয়ার্ডে মানুষের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে, কিভাবে দলের মানুষের দলের কাছে তার ওয়ার্ডের মানুষজনের সুবিধা অসুবিধা তুলে ধরবেন, তাদের মানুষের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করাটা আদৌ কি মানুষের জন্য কাজ করা থাকবে নাকি শুধু নিজের জন্য কাজ করার জন্য এত লড়াই করে শুধু নিজের প্রাপ্যটুকু বোঝার জন্য টিকিট ছিনিয়ে আনা, আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আলোচনায় আসবো। তবে তার আগে দেখব আজকে সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদন। বঙ্গ বিজেপি একের পর এক রাজনৈতিক নাটক। নাটকের সূত্রপাত হয়েছিল কলকাতার 41 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা চন্দ্রশেখর বাসুটিয়ার টিকিট না পাওয়া ঘিরে। টিকিট না মেলায় রিপাবলিক বাংলা অনুষ্ঠান সোজাসুজি স্বর্ণালীতে ক্ষোভ উগড়ে দেন তিনি। আমি পার্টিতে থেকে কোনো দিন পার্টিকে বিজেপি মূলত দেবো না, যারা এই ম্যানেজমেন্ট কমিটি, আমি তো হচ্ছে বাধ্য হচ্ছি, ম্যানেজমেন্ট আছে কি অ্যাডজাস্টমেন্ট কমিটি, তারা যে ম্যানেজমেন্ট অ্যাডজাস্টমেন্ট করছে তার ভিতরে হয়তো কোনো গাফিলতি আছে। রিপাবলিকে ক্ষোভ উগড়ে দেওয়ার আধ ঘন্টার মধ্যে চন্দ্রশেখরকে বহিষ্কার করে বিজেপি। এরপর কিছুক্ষণের মধ্যেই আরও এক বিক্ষুব্ধের খবর মেলে। গৌরব বিশ্বাস, 86 নম্বর ওয়ার্ডে প্রয়াত কাউন্সিলরের স্বামী গৌরব বিশ্বাস, কেন তাকে টিকিট দেওয়া হয়নি,
সেই প্রশ্ন তুলে রিপাবলিকে কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। না, আমাকে এবার বাদ দিন। গৌরবের পাশে দাঁড়ান বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী। টিকিটে গৌরব ছাড়া একটু ডিজার্ভই করে না। রাজশ্রী লাহিড়ী টিকিটটা ডিজার্ভ করে না। আমি যদি আজকে বাঁকুড়াতে গিয়ে, রাজশ্রী আমার খুব প্রিয় ছেলে, রাজশ্রী লাহিড়ীকে গত 7 বছর আগে কেউ চিনত, আমাকে বলেছে যে দিদি তোমার লেটার হেডটা নিয়ে কি আমি একটা কার্ড ছাপিয়ে তোমার পিএ বলে পরিচয় দিয়ে কাজ করতে পারি? নাটকের যেন শেষ নেই, মঙ্গলবার রাতেই খবর মেলে পুরভোটনি বিজেপির ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে যান রূপা। আর এসব নিয়ে টিপ্পনী কাটা সুযোগ ছাড়েননি বিজেপির বর্ষীয় নেতা তথাগত রায়। লোকসভা নির্বাচনে যেরকম ধরনের টিকিট দিল্লিতে অব্যবস্থা হয়েছিল, অনিয়ম হয়েছিল এবং সম্পূর্ণ যাদের পাওয়া উচিত নয় এমন লোককে টিকিট দেয়া হয়েছিল, এই পুরসভার তাতেও কিছু প্রতিফলন দেখা যাচ্ছে। তবে গৌরবকে টিকিটটা না দেওয়ায় আমি সত্যি ব্যথিত, কারণ গত তিস্তা মারা গেছে, গৌরবকে টিকিটটা দিলে পরে অন্তত সিম্পাথি ভোট পেতে পারত, এটুকুই বলার। বিজেপিতে তুমুল নাটকের জেরে বৃহস্পতিবার বিজেপি দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ পড়ে। নিরাপত্তারক্ষী তিনি রয়েছেন সর্বক্ষণ, তার উপর নির্দেশ যে প্রেস মিডিয়াকে যেন ভিতরে ঢুকতে না দেওয়া হয়। এবং আমরা বিজেপি সূত্রে যেমনটা জানতে পাচ্ছি যে সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর নির্দেশেই এই ব্যবস্থাপনা, সংবাদ মাধ্যমকে উপরে উঠতে দেওয়া হবে না। এবং গতকাল রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্বের বচসার যে খবর প্রকাশ্যে এসেছে তারপর থেকেই কিন্তু বিজেপি নেতৃত্বের এই তৎপরতা আরও বেড়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে গতকাল রাজ্য বিজেপির একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল এবং সেই ভার্চুয়াল বৈঠকে রূপা গঙ্গোপাধ্যায় তিনি অমিতাভ চক্রবর্তীর ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে যান এবং তিনি বলেন যে এই ধরনের বৈঠকে আমাকে ডাকবেন না বলে অত্যন্ত বিরক্তি প্রকাশ করে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান, এমনটা বিজেপি সূত্রেই জানা গিয়েছিল। বৈঠকের দলের অভ্যন্তরীণ বৈঠকের খবর কীভাবে বাইরে এলো, কীভাবে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে রূপা গাঙ্গুলির এই দ্বন্দ্বের খবর বাইরে বেরোলো তা নিয়ে কিন্তু তদন্ত করতে তিনি আরও বেশি তৎপর এবং উৎসাহী, এবং সেই কারণেই আজকে আরও বেশি তৎপরতার সঙ্গে এই লোহার গেট বন্ধ করে দিয়ে সংবাদ মাধ্যমের প্রবেশ বন্ধ করা হয়েছে। শুধুমাত্র সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নয়, সূত্রে খবর আপাতত সংবাদ মাধ্যমে মুখ না খোলার জন্য দলের প্রথম সারি নেতাদের কাছে বার্তা দেওয়া হয়েছে বিজেপিতে। তবে কি শুধু বিজেপিতেই চলছে এই প্রার্থী কাজিয়া? না, শাসক দলেরও একই ছবি। প্রার্থী ঘোষণার দিন থেকে তৃণমূলে চলছে ক্ষোভ বিক্ষোভ, যার নবতম সংযোজন তনিমা চ্যাটার্জি, সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বোন। 68 নম্বর ওয়ার্ড থেকে প্রথমে তাকে প্রার্থী ঘোষণা করা হলেও টিকিট দেওয়ার আগে নাম বদলে দেওয়া হয়। জানি ক্ষুব্ধ তনিমা। আশা হয়নি এত তাড়াতাড়ি দল সুব্রত মুখার্জিকে ভুলে যাবে, সেটা তো ভাবা যায় না। এটা পাবলিক বল, যে মেয়েটা সুব্রত মুখার্জির ভোটের সময় সুব্রত মুখার্জিকে ভোট দেয়নি, আজই সে আবার দাদার ক্লাবে ঢুকে, কত বড় নকশা, দাদার ক্লাবে ঢুকে দাদাকে প্রণাম করতে গেছে। মানুষের হয়ে কাজ, পরিষেবা দেওয়া, তার জন্য অনেক সময় পদের দরকার পড়ে বই কি। কিন্তু বঙ্গ রাজনীতিতে যেভাবে দলীয় সিদ্ধান্ত, দলীয় শৃঙ্খলার বিপক্ষে গিয়ে টিকিট নিয়ে কাড়াকাড়ি চলছে, টিকিট না পেয়ে দলবদল থেকে শুরু করে নির্দল হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে? না না, কেন বিশ্বাস করবো, তারা তো যখন নিজের দলেরই হচ্ছে না তাহলে আমাদের পাশে কি হবে? কথা বলবো, শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য পাবলিককে লুটছে, আর কিছু না। নিজেদের স্বার্থে করছে, তারা কখনো আর কি এই জনসাধারণের উন্নয়ন করবে কখনো ভাবা যায় না, কিছুটা নিজেদের স্বার্থের জন্য একবার এদিকে থাকে একবার ওদিকে থাকে। বুধবারই কলকাতা পুরভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, আর সেখানেও উঠে এলো উত্তেজনা অশান্তির ছবি। ভোট কি আদু আর উৎসব এই বঙ্গে? প্রথম যে ছবি আমরা দেখাচ্ছিলাম, আমার ভিডিও রজনীকান্ত বেরা যে তালার ছবি দেখাচ্ছিল,
তালা পড়ে গেছে, এই তালা পড়েছে ঠিক তিনটের সময়, কিন্তু একটি দরজা খোলা রাখা হয়েছে ঠিক তার পাশে। এই যে দরজা, এই দরজা মূলত দুটো কাজে ব্যবহার করা হচ্ছে। এক পাশে যে প্রার্থীরা ভিতরে রয়েছেন বা তাদের যে প্রপোজাররা রয়েছেন তাদের বেরোনোর জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ কারণে যারা বাইরে রয়ে গেছেন, যাদের কোনো কাগজ আনতে হয়তো আইনজীবী বাইরে গেছেন, তাদেরকে অনুমতিক্রমে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেমনটা আমরা রাজ্য বিজেপি সূত্রে জানতে পেরেছি যে 20 জন যারা বাকি ছিলেন আড়াইটে নাগাদ, ফলে তারপরে কিন্তু 10 জন মতো ভিতরে গিয়েছেন এবং এখনও তারা সমীক্ষা করছেন, মনে করছেন হাতে গোনা কয়েকজনই বাদ পড়তে পারেন। সব মিলিয়ে পুরভোটে প্রার্থীপদ নিয়ে যা চলছে তাতে সাধারণ মানুষ বিরক্ত। এখন প্রশ্ন উঠছে, একটিমাত্র পুরসভায় ভোট করাতে গিয়ে রাজনৈতিক দলগুলির কালঘাম ছুটছে, এখনও শতাধিক পুরসভায় ভোট বাকি, সেখানে কি ছবি উঠে আসবে ভবিষ্যতে? রিপাবলিক বাংলা। এবং এই জায়গা থেকে যেভাবে আমরা আলোচনা শুরু করবো, তার আগে প্রতিদিনের মতো তিনটে পোল কোয়েশ্চেনের দিকে নজর রাখছি, তারপর চোখ রাখছি আজকের বিতর্কে। প্রথম প্রশ্ন আজকের, দলীয় শৃঙ্খলার অবনতি কি চূড়ান্ত পর্যায়ে? শুধুমাত্র একটি দল নয়, সব দলকে নিয়ে প্রশ্ন আমার। দলীয় শৃঙ্খলার অবনতি কি চূড়ান্ত পর্যায়ে, আপনি কি মনে করছেন? দ্বিতীয় প্রশ্ন, দল আগে নয় ব্যক্তি কি আগে? আরও একবার কি প্রমাণ হচ্ছে না? হ্যাঁ বা নায়ের মাধ্যমে আপনারা জানতে পারেন কু অ্যাপ ডাউনলোড করে। এবং তৃতীয় প্রশ্ন, বাকি পুরো ভোটেও কি একই ছবি দেখতে হবে? আপনাদের কি মনে হচ্ছে? এখনো 111টা পুরসভার ভোট বাকি। এই তিনটে পোল কোয়েশ্চেন নিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন তনিমা মুখার্জি, আমাদের সঙ্গে রয়েছেন নির্দল প্রার্থী তিনি এই পুরসভায়, এর সঙ্গে যারা রয়েছেন রয়েছেন গৌরব বিশ্বাস রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় এবং আমার শো সোজা সুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই যাই তনিমা দি আপনার কাছে। তনিমা মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন 68 নম্বর ওয়ার্ড থেকে। প্রত্যেকেই আশা করেছিলেন তনিমা দি হয়তো সম্ভাব্য প্রার্থী হবেন, কিন্তু তালিকার পর দেখা গেল সেখানে বেশ অনেকটা রদবদল হয়েছে। আমি তনিমাদির কাছে আসি। তনিমা দি, হঠাৎ করে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন? যখন আমি দেখলাম বেলা 2:30 পর্যন্ত আমাকে সিম্বল দেওয়া হলো না, তখন আমি সিদ্ধান্ত নিই। আমি সিদ্ধান্ত নিই না, 67 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা হ্যাঁ আমাকে বলতে থাকে যে আপনি অন্তত সুব্রত মুখার্জির ইচ্ছাটাকে সম্মান দিন, এই সম্মান দিয়ে আমি সম্মান দিন এবং আপনি নির্দল হয়ে দাঁড়ান। কারণ সুব্রত মুখার্জির ইচ্ছা ছিল যেই হোক যেন আজকে যে তৃণমূলের প্রার্থী হয়েছে সে যেন আর তৃণমূলের প্রার্থী না হয়। তার সুব্রত মুখার্জির ইচ্ছা এবং এলাকার মানুষের ইচ্ছা দুই মিলিয়ে আজ আমি এখানে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। এটা কোনো প্রতিহিংসা নয়, এটা কোনো বদলা নেওয়া নয়, এটা সুব্রত মুখার্জিকে সম্মান এবং এলাকার মানুষকে সম্মান জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি। নিঃসন্দেহে সুব্রত মুখার্জির আপনি মানে সম্মানের কথা বললেন, তার ইচ্ছার কথা বললেন এবং এলাকার মানুষের ইচ্ছের কথা বললেন, এবং একই সঙ্গে যতদূর আমরাও জানি সাংবাদিক হিসেবে যে এই ওয়ার্ড থেকে অন্তত আপনার দাঁড়ানোর কথাই ছিল, সেরকমই সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে শেষ মুহূর্তে রদবদল হলো কেন? কেন যে দল তিনি শেষ মুহূর্ত পর্যন্ত করেছেন সেই দলের চিহ্নে আপনাকে পাওয়া গেল না, কেন আপনাকে নির্দল হয়ে দাঁড়াতে হচ্ছে? এখন সেটা তো দলের নেতৃত্ব বলতে পারবে, তৃণমূল দলের নেতৃত্ব, সেটা আমি বলতে পারবো না কেন তারা সেই মুহূর্তে, কেনই বা তারা আমাকে ক্যান্ডিডেট করলেন আর কেনই বা তারা আমাকে ক্যান্ডিডেট থেকে বাদ দিলেন, এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। নিঃসন্দেহে দলের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্তকে আপনি সম্মান জানিয়েছেন, কিন্তু তার পাশাপাশি আপনি যে লড়াইয়ের ময়দান ছাড়ছেন না সেটা স্পষ্ট, না হলে আপনি নির্দলের চিহ্নে নির্দল থেকে আপনি দাঁড়াতেন না, নির্দল প্রার্থী হতেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি এটা জিজ্ঞাসা করেছেন দলকে সেক্ষেত্রে যে আপনাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করার পর, মনোনীত করার পর তারপর কিভাবে আপনার নামটা বাদ দিয়ে দেওয়া হলো বা কেনই বা করা হলো এটা? না 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 না, আমি কোনো প্রশ্ন করিনি,
আঠারোশো করবো না, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেটা জিজ্ঞেস করবো কেন? তবে হ্যাঁ, আমাকে একটা জানানো দরকার ছিল বলে আমি মনে করি অন্তত। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে না জানিয়ে, এটা যদিও খুব দুর্ভাগ্যজনক, অন্তত যে মুহূর্তে যে সেন্টিমেন্ট আবেগের কথা আপনি বলছিলেন, যে শুধুমাত্র তনিমা মুখার্জির একা তো নন, এর সঙ্গে সুব্রত মুখার্জির একটা আবেগও জড়িয়ে রয়েছে, আপনি সুব্রত মুখার্জির বোন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে দলের এই সিদ্ধান্ত, মানে এর মধ্যে কি কোথাও আপনাদের সঙ্গে কোনো অন্য কোনো মনোমালিন্য বা কোনো বাকবিতণ্ডা হয়েছিল, বা সেক্ষেত্রে আপনি কোথাও কি জানিয়েছিলেন কিছু আপনার নিজের ইচ্ছে অনিচ্ছে, নাকি হঠাৎ করে দলের তরফ থেকে এমন সিদ্ধান্ত? না না না, আমি কোথাও যাওয়াইনি, জানাইনি, কোনো কোনো মনোমালিন্য হয়নি, এটা আমার সিদ্ধান্ত নয়, এলাকার মানুষের সিদ্ধান্ত যে তুমি কমসে কম সুব্রত মুখার্জির ইচ্ছাটাকে কাজে লাগাও, যেহেতু আমাকে ক্যান্ডিডেট করা হয়েছিল। আপনার কি মনে হয় তরিমাদি, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে নির্দল প্রার্থী হিসেবে আপনি জিততে পারবেন, মানে এখানে মানুষের জনসমর্থন কি কি বুঝছেন আপনি? এখানে জনসমর্থন বিপুল সাড়া পেয়েছি, কারণ সমস্ত মানুষই, এই এলাকার মানুষ 50 বছর ধরে সুব্রত মুখার্জি এখানে রাজনীতি করছেন, 50 বছর ধরে মানুষের সুখে দুঃখে সুব্রত মুখার্জিকে এরা পেয়েছেন, তাকে সম্মান জানিয়ে আজ আমার পাশে প্রচুর লোক এসে দাঁড়িয়েছে যে না, কমসে কম একটা লড়াই আমাদের দরকার আছে। তার মধ্যে কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও আছেন? তার যে যে বিপুল জনসমর্থনের কথা আপনি বলছেন, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও কি আছেন? এরা তো সবাই তৃণমূল কংগ্রেসেরই কর্মী ছিল, প্রার্থী পছন্দ নয়, সুব্রত মুখার্জির ইচ্ছা, দুটোকে সম্মান জানিয়ে এক মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে। বুঝতে পারি তনিমাদি, তনিমা মুখার্জি আমাদের সঙ্গে ছিলেন, আমি তনিমাদের কাছে আবারও পরে আসার চেষ্টা করবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন তাদের কাছে এক এক করে আসি আমি। শায়ন রয়েছেন, নীলাদ্রিদা রয়েছেন, অনির্বাণ রয়েছেন এবং গৌরবও রয়েছেন, আমি গৌরবের কাছে আসবো। গৌরব, গতকাল যে ছবি আমরা দেখলাম যে আপনি রীতিমতো ভেঙে পড়েছিলেন কান্নায়, তারপরও আজকে দলের তরফ থেকে রূপা দিয়ে আপনাকে সমর্থন জানিয়েছেন, এবং দলের তরফ থেকে কি কোনো রকম কোনো বার্তা আপনার কাছে অবধি এসে পৌঁছেছে? আমরা গৌরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তার আগে ভাবে করার চেষ্টা করেছি, হ্যাঁ, কারণ তারাও জানে, তারাও জানে আমার প্রতি না, বিজেপির প্রতি আর ওয়ার্ডের প্রতি অন্যায় করে ফেলেছেন হয়তো এক দুজন মানুষ, এবার সেটা গৌরব আমি আসছি আপনার কাছে, আপনার আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, সেটা হচ্ছে সাধারণ মানুষ যে এতদিন, আমি আসছি আপনার কাছে, আমি আমি একটু আমাদের স্টুডিওতে ফিরে আসি, আমাদের সঙ্গে যারা রয়েছেন শায়নের কাছে দিয়ে শুরু করি প্রথমে। শায়ন, কী কী ছবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে? আমরা আগের দিনকে বিলকিস বেগম নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে বিগত 3 দিনে যে পরিমাণ প্রার্থী না হওয়ার কারণে, টিকিট না পাওয়ার কারণে যেভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা, সাধারণ মানুষের কাছে কী বার্তা যাচ্ছে? বিভিন্ন দল মত, এমনকি নির্দিষ্ট কোনো দল নয়, আমরা কংগ্রেসের ছবি দেখলাম, সিপিএমের ছবি দেখলাম, তৃণমূল কংগ্রেসের ছবি তো দেখছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির ছবি, মানুষের কাছে আদেও শুরুতে যদি এতখানি সমন্বয়ের অভাব থাকে দলের সঙ্গে প্রার্থীর, এর এই এই প্রার্থীরা জিতেই বা সেক্ষেত্রে মানুষের কথা কতখানি তুলে ধরতে পারবেন? কোথাও কি মনে হচ্ছে না যে সমন্বয়ের অভাবটা ভয়ঙ্কর হয়ে ধরা পড়ছে? না, আমি প্রথমে একটা বিষয়ে জানতে চাই, আমি এখানে বিজেপিকে কাঁদতে দেখলাম, বিজেপি যিনি টিকিট পাননি, তৃণমূলের একজন কেউ কাঁদতে দেখলাম, যে সিপিএম এর কেউ কাঁদছে বা লেফট থেকে, আপনারা প্রতিবেদনে পেয়েছেন, আপনাদের প্রতিবেদন এরকম কিছু আছে লেফটের থেকে কেউ কাঁদছে বা টিকিট পার্টিটাই তো কাঁদছে? না না, এক সেকেন্ড, তোমার নাম স্বর্ণালী নেই, আমি বলছি নেই, আমি খালি একটা বিষয় বলছি, বিলকিস বেগমের কথা দিয়ে শুরু করলাম শুরুতেই, বিলকিস বেগম কিসের জন্য কাঁদছিল সেটা তো আপনারা জানেন, তারপর তো দল পরিবর্তন হয়ে গেল, এক্স্যাক্টলি, তাকে টিকিট দেওয়া হয়নি, দল পরিবর্তন করবার পরে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়ে টিকিট পাচ্ছেন। আমি বলছি শুনুন, কতই রঙ্গ দেখি দুনিয়ায় বলে একটা কথা আছে জানেন তো, বিষয়টা সেখানে গিয়ে দাঁড়িয়েছে, এই একটা ওয়ার্ড হঠাৎ করে মিডিয়াতে খুব প্রচলিত হয়ে গেল, আগে খুব একটা বিষয় আমরা শুনতাম না, টিকিট টিকিট টিকিট, এ যেন বাসের টিকিট ট্রামের টিকিটের মতো, অর্থাৎ আপনি
তাকান মানে টিকিট একটা বিষয়, মানে আমাকে যা একটা কাউন্সিলর হতে হবে, কারণ কাউন্সিলর হয়ে একটু করে ভাঙিয়ে খাবো একটা বিষয়, আমার জীবনটা সেট হয়ে যাবে সেই জায়গা থেকে। আমি বলছি রাজনীতির মধ্যে অরাজকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন? একজন সাংসদ, তিনি তার দলের একজন ক্যান্ডিডেট, একজন যুবমুখ, যুবমুখের ক্যান্ডিডেট, তাকে গোটা বাংলার সামনে তাকে তিনি যে ভাষায় কথা বলছেন, আমি আমি জানি না বিরোধীদের কাছেও তিনি এইভাবে কথা শুনবেন কি না। এটা হচ্ছে বিজেপির অবস্থা। এখন মজা কোথায় স্বর্ণালী, 2021 সালের নির্বাচনে যারা 200 বেশি আসন পাচ্ছিল, 2021 সালের নির্বাচনের পরবর্তী সময়তে রাজ্যের বুকে যারা প্রধান বিরোধী দল, 2021 নির্বাচনের পরবর্তী সময়তে যাদের উচিত ছিল রাস্তা এবং বিধানসভার অভ্যন্তরে যোগ্যতার সাথে বিরোধী দলের ভূমিকাটা পালন করা, তাদেরকে আমরা আজকে কি দেখছি? তাদেরকে আমরা দেখছি সকালবেলায় দিলীপ ঘোষ ব্রাশ করবার আগে মিডিয়াতে বাইট দেন, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বিজেপির কোনো না কোনো নেতা বাইট দিয়ে ঘুমোতে যান। সেই বিজেপির অফিসে নাকি আজকে চিঠি চপকানো হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, মিডিয়ারা অ্যালাউ নয়। কেন অ্যালাউ নয়? কারণ মিডিয়ারা ভেতরে ঢুকলে বা ভেতরের যে খবর, সেই ভেতরের খবরটা বাইরে চলে আসবে। এতটা অরাজকতা সৃষ্টি করেছে এই দলটা, এটা আজকে বাইরে এসছে বলে, এর কিছুদিন আগেকার কথা তথাগত রায়ের কথা আজকে তো মিলে যাচ্ছে তথাগত রায় যে কথাগুলো বলেছিলেন, যে অর্থচক্র, নারী চক্র, তার বিনিময়ে বিধানসভার টিকিট, সে যা যা কথা উনি বলেছিলেন আজকে তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিজেপির অভ্যন্তরে কিভাবে টিকিট বিলি হয়। এবং আপনাদের নিশ্চয়ই ওই অডিও ক্লিপটা সবার মনে রয়েছে, 1,00,000 টাকার বিনিময়ে বিজেপির প্রার্থী হওয়া যেতে পারে, যারা নিজেদেরকে দুনিয়ার সর্ববৃহৎ দল এত কিছু যারা বলেন, 1,00,000 টাকা আপনি দিলেই আপনি সেই দলে কলকাতা কর্পোরেশনের ভোটে লড়তে পারবেন। তাই আমরা প্রথম থেকে বলছি ওনাদেরকে বসে কাঁদতে দিন, ওই সাংসদের সাথে যিনি ভোটে দাঁড়িয়েছে তাদেরকে ঝগড়া করতে দিন। দলের সাংসদ যাকে বলছেন একজন যুবমুখ, তাকে যে ভাষায় কথা বলছেন, কেন বলছেন, তার কারণটা এই মুহূর্তে রয়েছে ঘটনাচক্রে। গৌরব আমাদের সঙ্গে রয়েছে, আমি গৌরবের সঙ্গে কথা বললেই হয়তো বিষয়টা স্পষ্ট হবে। আমি জানি না আপনি ব্যাকগ্রাউন্ড কতটা জানেন, যে কি জায়গা থেকে এই দাবিটা রয়েছে। প্রত্যেক জায়গায় তো কিছু না কিছু দাবি থাকে। আমি বলছি সেই দাবিটা কোথায় গিয়ে উঠেছে স্বর্ণালী, একটা পার্টি অফিসের মধ্যে আলোচনা, একজন এমপি, একটা দলের এমপি, তিনি সেই দলের ক্যান্ডিডেটকে কোন ভাষায় কথা বলছেন। আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, কোশ্মিনকালে একবার মনে করে দেখুন তো, সংবাদ মাধ্যমের বুকে যে কোনো দলের নির্বিশেষে, যে কোনো দল নির্বিশেষে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, শুনেছেন আপনি এসব আগে? এসব শোনেননি, এসব শুনতে হচ্ছে আপনাকে। তার কারণ রাজনীতিটাকে এরা এই জায়গায় নিয়ে গেছে, তাই জন্য আজকে আমি আসবো। সায়ন, আমি এই জায়গা থেকে অনির্বাণের কাছে আসবো পরে একটা ছোট্ট বিরতির পর। অনির্বাণ, সত্যি সত্যি যেটা বিষয়টা বলছেন সায়ন, মানে সিপিএম এর দিক থেকে শুরু করে, মানে বিষয়টা কি সত্যি এতটাই সহজ যে কোনো একটা একটা দিকে কোথাও কনসেন্ট্রেট করছি নাকি আমরা, মানে বাকি জায়গাগুলো কোথাও ফাঁকা থেকে যাচ্ছে নাকি? নীলাদ্রিদার কাছেও আসবো, তার আগে গৌরবের কথাও শুনবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, যেখান থেকে আমি আলোচনা শুরু করেছিলাম, আমি সেখান থেকে শুরু করে অনির্বাণের কাছে আসি। অনির্বাণ, মূলত দুটো ঘরানার দল আমাদের ভারতবর্ষে আছে, একটা যেটা একটা কংগ্রেসি ঘরানা, আমরা বরাবর জানি একটু ঢিলে ঢালা থাকে, কঠিন একটা অর্গানাইজেশনের কন্ট্রোল থাকে না, আর একটা হচ্ছে রেজিমেন্টেড পার্টি বলতে আমরা মূলত লেফট পার্টিগুলোকে এবং বিজেপিকে বোঝাই, যেখানে ডিসিপ্লিন খুব স্ট্রিক্টলি এনফোর্স করা হয়, একটা সেন্ট্রালাইজড ডেমোক্রেটিক সেন্ট্রালিজম রয়েছে। বিজেপি আমরা জানতাম যে তারা নিজেরাই বলতো, মানে বিষয়টা তো শুধুমাত্র বিজেপিকে নিয়ে নয়, এই সমস্ত দল নিয়ে। আমি তোমাকটা বলছি, আমি কিছুক্ষণ আগে সুব্রত মুখার্জির বোন আমাদের সঙ্গে ছিলেন, আপনারা শুনলেন উনি কি বললেন। আমি এটাই বলতে চাইছিলাম যে ধরুন কংগ্রেসি ঘরানার দলগুলো, তার মধ্যে তৃণমূলও পড়ে, সেখানে এই ধরনের প্রার্থী বিক্ষোভ কিন্তু আমরা এর আগে দেখেছি, খুব নতুন, অন্তত কংগ্রেসি ঘরানার দিক থেকে খুব নতুন কিছু নয়। এবং সায়ন ঠিকই বলছিল, সিপিআইএম এর কি খুব একটা দেখতে পেয়েছেন, সত্যি দেখা যায়নি। বিজেপির ক্ষেত্রেও অন্তত ওই রেজিমেন্টেশনের আর্গুমেন্টটাকে যদি আমাকে ধরতে হয়, এই ধরনের বিক্ষোভ যে দেখতে হবে সাধারণত লোকে ভাবতে পারে না, এইখানেই আসলে ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়েছে। বিজেপি অন্তত এ বঙ্গে তাদের যে হাল, সেইটার রেজিমেন্টেশনের ওই ধোঁয়ো তুলে সেটা আর একদম ঢেকে রাখা যাচ্ছে না, মাথা ঢাকতে গেলে শুধু পা না কোমর অবধি বেরিয়ে যাচ্ছে।
তারা এই আপকিবার দোষবার করতে গিয়ে যে অবস্থাটা করেছিলেন বিশেষ কোনো সংগঠন তো কখনোই গড়ে তোলেননি, মূলত লেফট ফ্রন্টের ভোটে ভর করে 2019 অভাবনীয় ফল করেছিলেন, তার জোরে ভেবেছিলেন 2021 বাংলা দখল তো হয়েই গেল, এবং সেই স্বপ্নে বুঁদ হয়ে তারা হেন অনৈতিক কাজ নেই যা করেননি তা আজ এক এক করে বেরিয়ে আসছে। তথাগতবাবু খানিক বলছেন, রূপাদেবী খানিক বলছেন, আরো কি এরপর বেরোবে আমরা জানি না। না, এক্ষেত্রে দুটো বিষয়ে দুটো অদ্ভুত কন্ট্রাডিকশন হচ্ছে, আমি গৌরবের কাছে আসবো। একদিকে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম এখানে যে সায়নের বক্তব্যে হচ্ছে একজন যুবমুখ, সেটা সেই যুবমুখ উঠে আসছে, তারা টিকিট পাচ্ছেন, কাজ করার সুযোগ পাচ্ছেন, এখানে সমস্যাটা কোথায়, তাকে কেন তাকে আটকানো হবে। অন্যদিকে আপনি বলছেন যে না, যুবমুখকে তুলে আনার ক্ষেত্রে নিশ্চয়ই অন্য কোনো ইকুয়েশন কাজ করেছে, নিশ্চয়ই প্রার্থীর এর আগে এক একজন এক একজন সিনিয়র লোকজন তারা বিভিন্ন অভিযোগ করছে, তাহলে নিশ্চয়ই এখানেও কোনো ইকুয়েশন কাজ করেছে। আসল ছবিটা কি, গৌরবের কাছে আসি। গৌরব, আপনি কোন জায়গা থেকে দাবি করছিলেন যে আপনারই এই ওয়ার্ডের প্রার্থী হওয়া উচিত ছিল পুরসভায়? আমি বিজেপির এখানে যখন কেউ করতো না তখন থেকে আমি বিজেপিটাকে তিল তিল করে তৈরি করেছি 86 ওয়ার্ডের সেখান থেকে। এবার তিস্তা সেখানে কাউন্সিলর ছিল বিজেপির উত্থান, আমাদের আমি তো বলবো 100% না, কিন্তু আমাদের এখানে 20-25% আমার এখানে অ্যাক্টিভ পার্ট ছিল, আমি সেটা বলছি না। এখানকার মানুষ আমাকে চেয়েছিল আপনারা ওয়ার্ড ঘুরে দেখতে পারেন। আমি আর এক কথা বলতে চাই না, ফার্স্ট অফ অল ডিবেটে দেখেছেন সায়ন অনির্বাণ এরা সব পলিটিক্যাল পার্টি থেকে সারাক্ষণ পাতা ধরে পড়ে পড়ে কি বিজেপি কি হলো, কংগ্রেসকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, সিপিএমের কোনো অস্তিত্ব নেই, এদের থেকে জ্ঞান আমি বসে বসে কেন শুনে সময় নষ্ট করবো। কিছুদিন আগে হলে এখন লেখা আছে বিজেপি প্রার্থী, তফাৎটা এখানে আপনি টিকিট পাননি বলে সন্ধ্যেবেলায় বসে নিজের দলের বিরুদ্ধে বিচার করছেন, আপনার আমাদের সারাদিন বসে কোনো কাজ করেন না, কোনোদিন টিকিটও পাবে না, ইলেকশন লড়তে লড়েনি, কিছু জানে না, সারাদিন স্টুডিওতে বসে ভাট বকে, ঠিক আছে, রাজর্ষীর কোন ব্যাপার নেই, আমার আমার আপনি নিজেই বললেন, কিন্তু যারা দলের হয় দলের সেক্ষেত্রে সিদ্ধান্ত যদি মনে হয় যে রাজশ্রী লাহিড়ী আপনার থেকে বেটার ক্যান্ডিডেট, তাহলে আপনার সমস্যা কোথায়? এটা ইস্যুটা অভ্যন্তরীণ। তা চ্যানেলে কি বলছেন তাহলে অভ্যন্তরীণ যখন, সেটা তো মানুষ বলবে, আপনি মানুষের সামনে নিজের দলকে সোশ্যাল মিডিয়ায় অভ্যন্তরীণ নাকি আপনি না না আপনি কি করে, আমার তো ওখানে রাজর্ষীর সাথে এখানে আমার কোন ইস্যু নেই, তা আমরা কি বলেছি আপনার কোন ইস্যু আছে, ইস্যু নেই কি আছে, আপনাদের ইস্যু আছে আমরা একবারও বলেছি, অসুবিধা কি আছে, রূপা দেবী বিজেপির সাংসদ, উনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তথাগত রায় আপনাদের নেতা, এখানে একটা পয়েন্ট বলতেই হবে, কারণ রূপা দেবী বলেছে কোনটাই শো করেছে সোনালী, এক সেকেন্ড, গ্রাউন্ড লেভেলে ফুটবল স্টুডিওতে শুরু করেছে যারা হার বকে বিষয়তে, তোমরা আপনারা স্টুডিওতে রয়েছে আজকে করছেন
উনি আমাকে বেসিক্যালি গৌরব গৌরব আপনার সেক্ষেত্রে অভিযোগটা কোথায়? আরে এরা এদেরকে আমার আলাদা করে ডিবেটে ডাকবেন। ডিবেট নয় গৌরব, আপনার অভিযোগটা কোথায়? ডিবেট কম্পিটিশন হচ্ছে, আপনার অভিযোগটা কোথায়? আপনি বলছেন, আপনি বলছেন আদর শেষে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার অভিযোগটা কোথায়? আমার আপনি তো গতকাল কাঁদলেন, গতকাল আপনার ভেজা চোখ দেখলো সারা বাংলার মানুষ, আপনি তো কান্নাকাটি করলেন গতকাল। আমার একদম, আমি এখনো বলছি মানুষগুলো শুনুন, এখানে ওয়াক ওভার দেওয়া হয়েছে তো, যেখানে যুব ক্যান্ডিডেট ব্যাপার না, ক্যান্ডিডেট যদি দুর্বল ক্যান্ডিডেট হয়েছে তাকে যদি কেউ ভালো করে না চেনে, যে যেকে তার সাথে যদি কিছু না থাকে সেখানে ওয়াক ওভার দেওয়া হয়, এখানেই আমার প্রতিবাদটা। বুঝতে পেরেছেন? আইডি আপনি বলছেন যেটা, সে তো এসসিসিআই ও কেউ ক্যান্ডিডেট দিতে পারবে, তাহলে এসসিসিআই কি জিতবে এখান থেকে? ইনারা কোথায় কোথায়? ঠিক আছে, জিতবে না তো, আমরা মানুষকে বাঁচাবো, একটা মানুষকে বাঁচাবো, হিন্দুদের বাঁচাবো, একটা টিকিট পেয়ে তারা এই সমস্ত দলের সিদ্ধান্ত যদি রাজশ্রী লাহিড়ি হয়, দল যদি মনে করে, দল যদি মনে করে যে আপনার থেকে রাজশ্রী লাহিড়ি বেটার ক্যান্ডিডেট, তাহলে সেখানে সমস্যা কোথায়? না না, ওনার কথাটা শেষ করতে দিন, উনি বলছিলেন ভয়ঙ্কর কথা। হ্যাঁ বলুন, কে এটা বলেছে? আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন? আপনি কি গ্রাউন্ড রিয়েলিটিতে রিয়েলিটি জানেন? আমরা কথাটাই ধরছি, আপনি রাজশ্রীকে তো আমি এনেছি রাজনীতিতে, এক্ষুনি তো বললেন। দেখুন, এই সব কারণে তৃণমূল আমি ডিবেটে, আমি এই ডিবেটে, আমার ডিবেটে থাকার কোনো ইচ্ছে নেই, কোনো ডিবেট হচ্ছে না গৌরব। আমরা সোজা, আমি সোজা সোজা আপনাকে প্রশ্ন করছি গৌরব, আমার পুরো ডিবেটের বিষয় নয়। আমার বক্তব্য যে আপনি বলছেন দুর্বল ক্যান্ডিডেট, সে দুর্বল ক্যান্ডিডেট না, সে শক্তিশালী ক্যান্ডিডেট। এটা দল যদি মনে করে থাকে যে রাজশ্রী লাহিড়ি সেখানে প্রার্থী হবে, তাহলে সেখানে সমস্যাটা কোথায়? মানে একটা টিকিট না পেয়ে আপনি কান্নাকাটি করলেন ক্যামেরার সামনে, আপনি বলছেন দলকে ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে চাই। বাবা, কান্নাকাটির ব্যাপার না, এখনো বলছি সেন্টিমেন্টটা বুঝতে হবে, এটা ওয়াক ওভার। আবার আবার আপনারা গুলিয়ে দিচ্ছেন, গুলিয়ে দিচ্ছেন যে জায়গাটা, আপনি আপনি সলভ করুন। ঠিক আছে, একজন একজন যদি একজন যদি ভালো এক আমি একটা আমার কথাটা শুনে নিন, এটা কমপ্লিট করুন, প্লিজ বলুন। একজন যদি ভালো ডাক্তার একটা অপারেশন করতে, একটা যদি নতুন নভিস ইয়াং মুখ আপনি বলেন ওই অপারেশনটা করতে, ঠিক আছে, সে কি পারবে? এটাই আমার বক্তব্য। ওই সব যুব এ যুব, হ্যাঁ ফ্রেশ, যেখানটায় তৃণমূলের তৃণমূলের জায়গা গড়, সেখানে যুব নিজেকে ভালো বলছে, অবশ্যই ওই জায়গাটা নিজেই নিজেকে সার্টিফিকেট দিচ্ছে, নিজেই নিজেকে আপনি ভালো বলছে, নিজের দলের প্রার্থীকে নিজেই ভালো করছেন, ওয়ার্ডটাকে দুর্বল দুর্বল কেন করে? তাহলে কি সেটা তৃণমূলের সাথে তৃণমূলের সাথে বোঝাপড়া করে করলো? এখানে গৌরব গৌরব আমি আপনাকে বলি, আরো অনেক ওয়ার্ডে আরো অনেক ওয়ার্ডে প্রার্থী নিয়ে বিক্ষোভ রয়েছে, দুর্বল করে দেওয়ার একটা পরিকল্পনা বিজেপির লোকের ইচ্ছা করে করলো টাকা খেয়ে। আমার আমার কংগ্রেস শুনে নিন, আমার কংগ্রেস আমার কংগ্রেস আর সিপিএম তৃণমূলের থেকে কোনো 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 তাদের তাদের ওপিনিয়ন নেবার আমার দরকার পড়ে না। আপনার মাথায় লেখা বিরুদ্ধ বিজেপি নেতা, আপনি আবার কি ওপিনিয়ন নেবেন? আমি আগে ছোট কথা বলি গৌরব, গৌরব ছোট কথা বলি, আমরা এই পুরসভার তালিকা প্রকাশের পর আরো অনেক একাধিক ওয়ার্ড, এই মুহূর্তে আপনি চাইলে আমি দেখেও দিতে পারি, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ হচ্ছে। শুনুন না গৌরব, শুনুন শুনুন, বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন ওয়ার্ডের তারা সেখানকার দলীয় কর্মী সমর্থক তাদের প্রার্থী পছন্দ হয়নি, তারা বিক্ষোভ করছেন, তারা বলছেন দলীয় নেতৃত্বকে রিকোয়েস্ট করছেন। আপনার ওয়ার্ড থেকে এরকম কোনো বিক্ষোভ আমরা দেখিনি, আপনি আপনি একাই বলছেন যে আপনি বেটার ক্যান্ডিডেট ছিলেন রাজশ্রী লাহিড়ির থেকে। বিক্ষোভ কেন করতে যাব? আমার দরকার লাগে না তো বিক্ষোভ করার, আপনারা বলছেন বিক্ষোভ কেন করতে যাব? মানুষ যখন আমার সাথে আছে ওয়ার্ডের মানুষ, আমি কেন কিন্তু কোনো মানুষ তো বিক্ষোভ দেখালেন না, কোনো মানুষ তো প্রতিবাদ করলেন না, আপনি নিজেই নিজেকে ভালো বলছেন, আমি কি কোনো মানুষ তো প্রতিবাদ করলেন না গৌরব? আমার না 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 না, ওনাকে যদি জিজ্ঞাসা করেন উনি কি রাজশ্রী লাহিড়ি বিজেপি ক্যান্ডিডেটকে ভোট দেবেন? দরকার নেই তো,
গৌরব বাবু আপনি কি বিজেপির ক্যান্ডিডেট রাজশ্রী লাহিড়ীকে ভোট দেবেন এইটুকু বলুন। আমি নীলাদ্রি বাবুর কাছে আসবো, আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। আপনি কে? আপনি আগে আপনার পরিচয়টা দিন না। না না কারোর কাউকে আমি আপনার পরিচয় কি? আপনি বিজেপির নেতা না বিজেপির বিক্ষুব্ধ নেতা? আপনি আগে বলুন বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দেবেন পৌরসভা নির্বাচনে এইটুকু বলুন। আপনি বিজেপির ছোট বিরতি পর ফিরে আসছি। আর আমাদের সঙ্গে রয়েছে নীলাদ্রি, নীলাদ্রি ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছে, নীলাদ্রি ব্যানার্জির কাছে ফিরে আসছি, সঙ্গে থাকুন আপনারা। ফিরলাম বিরতির পর, আমি সরাসরি নীলাদ্রি ব্যানার্জির কাছে আসছি। নীলাদ্রি, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, মানে বিভিন্ন দলের, কোনো একটা দলকে নয়, সমস্ত দলের ক্ষেত্রে, সবচেয়ে আনফর্চুনেট যদিও শাসক দলের ক্ষেত্রে, কারণ সেখানে প্রার্থী হয়েও, প্রার্থী তাকে রেখেও লিস্টে সেখান থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। তনিমা মুখার্জির কথা আমি কিছুক্ষণ আগে শুনালাম। সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে একই ছবি বিজেপি, এবং মূলত সেক্ষেত্রে কোথাও বাড়তি গুরুত্ব পাচ্ছে শাসক দল এবং প্রধান বিরোধী দল বিজেপি। এটা কি আদৌ প্রত্যাশিত ছিল, কাঙ্ক্ষিত ছিল এরকম সিচুয়েশন তাও পুরো ভোটের ক্ষেত্রে? না স্বর্ণদীপ, আমাদের বুঝতে হবে একটি কেন্দ্রে একজনই প্রার্থী হতে পারে। এবার সে যখন প্রার্থী হচ্ছে, কেউ না কেউ তো অসন্তুষ্ট হবেই। কেউ প্রার্থী হওয়া মানে এই নয় অন্যদের ভূমিকা তার থেকে কোনো অংশে কম বা বেশি নয়। ধরুন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, তারা যখন লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী হিসেবে প্রার্থী হয়েছিল, দলের অনেক সিনিয়র নেতা তাদের নির্বাচিত করার জন্য মাঠে নেমে নেতৃত্ব দিয়েছিল এবং তারা জয়ী হয়েছিল। সেখানে কি তৃণমূলের সিনিয়র লিডাররা বলেছিলেন তারা মিমি বা নুসরাত তো সবে রাজনীতিতে এসছে, তার জন্য আমরা কেন লড়াই করব? এটা কোনো প্রশ্ন নয়। একটা টিম গেম হচ্ছে রাজনীতি, এবং সেখানে সেই টিম গেমে এক একজনের, সবাই তো স্ট্রাইকার হয় না, প্রার্থী যদি স্ট্রাইকার হয় মিডফিল্ডার, ডিফেন্ডার, গোলকিপারেরও প্রয়োজন হয়। এবার আমি স্পেসিফিক্যালি 86 নম্বর ওয়ার্ডের কথা যেহেতু গৌরবদা এখানে আছেন বলি, তিস্তাকে আমি চিনতাম, উনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন কাউন্সিলর হিসেবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় গৌরবদা যদি ওখানে প্রার্থী হতেন বিজেপির জিততে অনেক সুবিধে হতো। কিন্তু এই কথাটা বলে আরেকটা কথাও বলি, বিজেপি আদর্শগতভাবে কিন্তু মনে করে, আমি যতদূর বুঝি বিজেপিকে, তারা কিন্তু কোনো সিম্প্যাথি ওয়েভের উপর ভর করে ক্ষমতায় আসতে চায় না। একজন কাউন্সিলর মারা গেছেন, সেই সিম্প্যাথি নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এটা তাদের পণপাসার নয়। দ্বিতীয়ত পরিবারতন্ত্রের তারা বিরুদ্ধে, তারা বোধহয় কোথাও মনে করেছে অনেক বেশি সম্ভাবনা গৌরবদার থাকলেও তাকে প্রার্থী করলে একটা পরিবারতন্ত্র হিসেবে আঙুল উঠবে, দ্বিতীয়ত একটা আঙুল উঠবে বিজেপির দিকে, তারা সিম্প্যাথি ওয়েভে লাইট করতে চাইছে। আমি কিন্তু বিজেপিকে অভিবাদন জানাবো এক্ষেত্রে, কারণ তারা জয়ের সম্ভাবনার থেকে তাদের নৈতিকতাকে অনেক গুরুত্ব দিয়েছে, এবং আমি আশা করব গৌরব দাও নতুন যে প্রার্থী হয়েছেন রাজশ্রী তার সাথে সহযোগিতা করবেন, কারণ ওর সহযোগিতা ছাড়া রাজশ্রীর পক্ষে এই কেন্দ্রে জেতা কিন্তু ডিফিকাল্ট হবে। একশোবার গৌরব কিছু বলছেন, আমি খুব সংক্ষেপে যাচ্ছি। গৌরব খুব সংক্ষেপে 30 সেকেন্ড সময়। গৌরব, আমি দেখুন, যদি রাজশ্রী লাহিড়ীর ইচ্ছা হতো যে ইলেকশন দ্বারা, আমি কিন্তু জেলা সহকে বলেছিলাম যে আমাদের থেকে যদি হয় আপনারা দিন, তারা বলেছিল এরকম কিছু না, ঠিক আছে, এটা সিম্প্যাথি ভোট না, রাজনীতিতে তিস্তার আগে আমি এসেছি আর 86 ওয়ার্ডে আমি হাতে করে গড়েছি, রাজশ্রীকে রাজনীতিতে আমি এনেছি, বিন্দু বিন্দু করে তৈরি করেছি, হয়তো 2015তে ফিমেল রিজার্ভ না হলে আমি দাঁড়াতাম, ঠিক আছে, তখন কেউ দাঁড়াতে চাইতো না, বিজেপির একটা ক্যান্ডিডেট খোঁজা পড়াতে, সেই সময় থেকে বিজেপির আমি কাজ করে জিনিসটা করেছি, সিম্প্যাথির ব্যাপার না, কাজ আমরা বলছি মানুষের পাশে থাকা, মানুষের কি চাহিদা। অর্থাৎ আপনার বক্তব্য হচ্ছে ওয়ার্ডটা, ওয়ার্ডের ক্ষেত্রে দুর্বল প্রার্থী হয়ে গেছে সেটা আপনি সংগঠন করে বলছেন খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে নীলাদ্রি, খুব সংক্ষেপে নীলাদ্রিকে শেষ করতে দিন। ঘোষিতভাবে বিজেপি তো তার তৃণমূল কংগ্রেস নয়, এবং তারা হতেও হয়তো চায় না, কমিউনিস্ট পার্টি ও তৃণমূল কংগ্রেস নয়। এক লাইনে স্বয়ং, এক লাইনে স্বয়ং, এক লাইন, এক লাইন, মানুষের ওপেনলি তার আবেগ প্রকাশ করতে পারে না, স্বয়ং স্টুডিওতে প্রথম বলবে, বাইরে আর এক সেকেন্ড দাঁড়ান, এই দলটা তো শতশত দাঁড়ান, উনি পরিবারতন্ত্রের কথা বললেন, উনি বিমানম ভুলে গেলেন আজ থেকে 6 মাস আগে ভোটের ক্ষেত্রে বলা হচ্ছে ভয়ঙ্কর আত্মপ্রচার আমাদের দেশের প্রধানমন্ত্রী করেন। দুটো কথা
সময় শেষ একদম, আমি গৌরবের কাছে আসবো এক সেকেন্ডের জন্য, গৌরব প্লিজ 10 সেকেন্ড আমাকে দুটো কথা বলতে দেওয়া হোক খুব সংক্ষেপে। হ্যাঁ আমি বলতে চাইছি আমাদের পরিবারের না, আমি আমি বিজেপি অ্যাক্টিভ কর্মী এখনো ছিলাম অবধি, আগে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এখন ধন্যবাদ ধন্যবাদ, সময় একদম নেই এখানেই আলোচনা শেষ করছি, এই বিতর্কগুলো থাকবে এবং এই বিতর্কগুলো নিয়ে শেষ পর্যন্ত পুরো ভোটের কি ছবি দেখতে পাওয়া যায় সেদিকে নজর থাকছে। আপাতত আমাদের সময় একদম নেই, শেষ করছি এখানেই, আরও অন্যান্য খবর থাকবে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সোজাসুজি শর্টালি শেষ করছি আজ এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:57। নমস্কার। We'll be right back.